এদিকে রাজধানীতে নির্মিত বহুতল ভবনের অনিয়ম ও নকশা বহির্ভূত অবকাঠামো চিহ্নিত করতে কাজ শুরু করেছে রাজক। সংস্থাটির 8টি জোনে 24টি টিম সকাল থেকে একযোগে পরিদর্শন শুরু করে। আগামী 15 দিনের মধ্যে পরিদর্শন শেষে রিপোর্ট দেবে সংস্থাটি। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাই করতে মাঠে নেমেছে আরও 10টি টিম। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউর প্রাসাদ ট্রেড সেন্টার 15 তলা ভবনটিতে ঢুকতেই চোখ আটকায় নিচতলার এই রেস্টুরেন্টে। ভবনটির কাগজপত্র যাচাই বাছাইয়ের পর নকশা বহির্ভূত স্থাপনা হিসেবে রেস্টুরেন্টটি তৈরির প্রমাণ পায় রাজুক। একই ভবনের লিফট নির্মাণেও মানা হয়নি মূল নকশা। আমাদের দুইটা সিঁড়ি, ওইটা সিঁড়ি রাজুক যে প্ল্যান অনুযায়ী আমরা ওইটা করেছি, এটা 2006 সালের প্ল্যান, ওই সময় ওই মেজারমেন্টটা ছিল আমাদের যে আর্কিটেক্ট যারা বসছে। আর আরেকটা বড় সিঁড়ি আছে ওই দিক দিয়ে, তো আমরা যে কোনো সময় এমার্জেন্সিতে নামতে পারব। ওইটা হয়তো এক পাশে ছিল, ওইটা একটু সাইডে সরে গেছে। এটা কি নিয়ম ভাঙা না? সোমবার সকাল থেকে শুরু হয় রাজুকের 8টি জোনের 24টি টিমের পরিদর্শন কাজ। এ সময় রাজুক টিম বহুতল ভবনের বেজমেন্ট, কার পার্কিং, জরুরি বহির্গমন সিঁড়ি সহ নানা বিষয় পরিদর্শন করেন। এ সময় উঠে আসে নানা অনিয়মের চিত্র। এই ভবনের যে খালি জায়গাটা দেখানো আছে নকশায়, সেই খালি জায়গায় একটি রেস্টুরেন্ট তৈরি করে ব্যবহার করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দিয়েছি। যেখানে লিফটটা স্থাপন করার কথা ছিল, যেখানে ফায়ার এক্সিট সিঁড়িটা থাকার কথা ছিল, সেই জায়গাটা এক্স্যাক্টলি তারা এটা স্থাপন করেনি। অনেকটা দেরিতে হলেও রাজুকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভবন মালিক ও ব্যবহারকারীরা। তারা যে ভিজিট আসছে এর জন্য আমরাও হ্যাপি, মানে এই ধরনের ভিজিট হলে আমাদের জন্য ভালো। আমরাও চাইতেছি প্রত্যেকটা বিল্ডিং এভাবে হোক, আমরা প্রত্যেকটা বিল্ডিংয়েই যাই যাতে কোথাও এরকম কাজটা আমরা করতে পারি। এদিকে বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা যাচাইয়ে রাজধানীতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের 10টি টিম। রাজধানীর বুকে এমন বহুতল ভবন যেমন হুট করে একদিনে গড়ে ওঠেনি, তেমনি ভবন নির্মাণের পরেও কেটে গেছে অনেকটা সময়। সুতরাং এতদিন পরে যেসব অনিয়ম ধরা পড়ছে তার দায় কি শুধুই ভবন মালিকদের, নাকি তদারকি সংস্থাগুলোর অবহেলা ও অনিয়মও দায়ী? রাশেদ বাপ্পি, সমসংবাদ, ঢাকা।